back to our another new vlog. So আমি মধু এই যে পেছনে সব মহাশয়রা আছে বাকি দুজন মিছি বাড়ি বাকি দুজন এখন পরে আসছে সো আমরা এখন এসেছি বারবিকিউ নেশনে আর এখানে আজকে আমরা দুপুরের লাঞ্চটা করব তো চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই এখানে কি কি আইটেমস আছে আর শুনলাম এখানে লাইভ কাউন্টারে অনেক কিছু সাউথ ইন্ডিয়ান ফুড অনেক কিছু এক্সট্রা আছে এইগুলো সব তো সব তোমাদেরকে দেখাবো এখন কিছুদিনের জন্য অফার চলছে এটা আমাদের এসে বলে গেল যে এখন এই স্পেশাল অফারটা চলছে মনে হয় পূজো অফার হতে পারে আফটার শপিং সবাই এসে একটু খাওয়া দাওয়া করো তো চলো একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই যে কি কি আছে এখানে তো একদম বিগিনিং থেকে তোমাদেরকে দেখাচ্ছি আমরা এসেছি সিসি টুর বারবিকিউ নেশনে এখানে ফার্স্ট পেজ কাউন্টার পেয়ে যাচ্ছ যেখানে তোমরা পেয়ে যাবে ফুচকা এখানে আছে চিকেন চিকেন কোটু পরাঠা ভেজ কোটু পরাঠা চিকেন 65 দিস ইজ দ্য সাউথ ইন্ডিয়ান ফুড হ্যাঁ দেন 65 পনির 65 এখানে চিকেনের আর এখানে বেশ কিছু দিস ইজ মাখন আই থিং হতে পারে দিস আর দ্য পাপড়ি চাটস এন্ড দিস আর দ্য ফুচকাস তো এই হচ্ছে এই চারটার কথাটা বলছিল এক্সট্রা মেনুটা যেটা ওদের অফারে চলছে এখন এই লাইভ কাউন্টারে কিন্তু কষা মাংস পেয়ে যাবে তোমরা একদম মটন কষা লাইভ কাউন্টার মকটেল কাউন্টার আমাদেরকে এখান থেকে ফ্রেশ লাইম সোডা কমপ্লিমেন্টারি অফার করা হচ্ছে এখানে আছে বাসন্তী পোলাও তার সাথে আলু ক্যাপসিকাম ড্রাই বাসন্তী পোলাও আলু ক্যাপসিকাম ড্রাই ভেজ মঞ্চুরিয়ান অ্যান্ড ভেজ হাক্কা নুডলস এখানে আছে ইডলি মিনি ইডলি তার সাথে কিছু একটা আছে যেটা আমি বুঝে উঠতে পারছি না এখানে আছে মালাই কোফতা আর তার সাথে পনির বাটার মশালা আর এটাতে প্লেন রাইস তার সাথে ডাল মাখানি এখানে পেয়ে যাবে বানানা চিপস ব্যাট চিপস আর পাপড় নন ভেজ এখানে আছে আগেন সামথিং কোনো সাউথ ইন্ডিয়ান কোনো ডিশ আছে ইট ইজ চিকেন সর্ষে মাছ এগ কারি ফ্রাইড রাইস চিলি চিকেন বিরিয়ানি আগে মুরগ ধনিয়া সোরবা তো চলো আমরা এখানে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে অলরেডি লাইভ কাউন্টার স্টার্টেড এখানে ফুচকাস ব্রোকলি দেবেন আর মাশরুম একটা হ্যাঁ মাশরুম ব্রোকলি মাশরুম আর ওই যে ফ্রুট স্যালাড ঠিক আছে পাইনঅ্যাপেল স্যালাড দিয়েছো
এখনো পর্যন্ত টুবু আর মিষ্টি আসেনি, ওরা এখনো প্লে জোনেই আছে জাস্ট জাম্পিং এ। আর এদিকে আমার কোটা ডান, আমার পুরো পেটু ভরে গেছে। খাবার ফাঁকে আমরা আবার বেরিয়ে আসলাম দুটো আপদকে তুলতে, যে আপদগুলো বাঞ্জি জাম্পিং এ এখন জাম্প করে ফোন এসে গেছিল, তো আমরা তাই যাচ্ছি। এই যে এতক্ষণ যে আমরা একটা শান্ত শিষ্ট সভ্র মানে কি সভ্র ভদ্রভাবে খাওয়া দাওয়া করছিলাম, এবার বলতে হবে খানা খানা খানা, আরে খা 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 ভূত। দিস ইজ দ্য জাস্ট জাম্পিং। আর এখানেই আমাদের বাচ্চারা আছে, ওরা এসে এখানে জাম্পিংয়ে ঢুকে গেছিল। আমরা ইন বিটুইন আমাদের স্টার্টারটা কমপ্লিট করে নিয়েছি, কারণ আমরা যতক্ষণে স্টার্টার খাবো মেন কোর্সে যাবো, ওরা জানি না স্টার্টার কী খাবে কিছু জানা নেই। প্রত্যেকবার এখানে আসলে একটা করে বেলুন পায়। আজকে আমাদের বার্থডে বয় জন্য আমরা সবাই মিলে কোথায় এসেছি কোথায় এসেছি কোথায় এসেছি বারবিকিউ নেশন এসেছি। দিঘিটাও ছোট হচ্ছিল, তো চলো এবার যাওয়া যাক, একেবারে ওখানে যাই, তারপর গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি। This is the pan counter, kulfi counter. Okay, so this is our kulfi counter and we are going to get so many varieties of kulfis over here. This is the dessert counter. This one is unique. Fresh fruits. ভ্যানিলা, স্ট্রবেরি, চকলেট, বাটারস্কচ, মুগ ডালের হালুয়া, এখানে আছে আঙ্গুরি, গুলাব জামুন মাই ফেভারিট, আর এখানে আছে ব্রাউনি, নাটস ব্রাউনি। হে বার্থডে বয়, খাচ্ছিস মানে মুখ তো বিশাল বড় হা করেছিস, তোকে কি কামড়েছে দুবু, কি কামড়েছে গালে গেছিলি মেন করতে গেছিলি বাসন্তী পোলাওটা সেই আর নুডলসটা সেই মটন আর বিরিয়ানি।
এটা পেলে মধুর আর কিছু লাগে না তুই তোর এখনো খাওয়ার পুরো বাকি আছে মধুরামের মুখ দেখে এনজয় আর একজন এখনো স্টার্টারের বাইরে বেরোতেই পারেনি এখনো এতগুলো স্টার্টার পড়ে আছে ভগবান জানে কে বোঝেনি তুই কি বাচ্চা বাচ্চাদের মতন জেলি খাচ্ছিস মটন খেলে অতটা তোর ক্ষতি হতো না যতটা এতগুলো গুলাব জামুন খেলে হবে ফাইনালি আমাদের খাওয়া দাওয়া ওভার আর আমাদের বার্থডে বয়ের জন্য চলে এসেছে একটা স্পেশাল ওয়ালা কেক আর দুদিন পর আবার এটার বার্থডে এটা দেখতে দেখতে বুড়ো হয়ে গেল বুড়ো কি বুড়ো হয়ে যাচ্ছে দেখতে দেখতে বুড়ো আমি ওই লেভেলটা যাইনি যেটা জন্য আমি ওয়েট করছি আমাদের পিঙ্কি বার্থডে সেলিব্রেশন ওভার পিঙ্কি এখন বসে বসে কেক খাচ্ছে আর আমাদেরও আজকে লাঞ্চ ওভার তো এখান থেকে সোজা আমরা দিদার বাড়ি যাব আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি বার্থডে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে নেক্সট ব্লগে পিঙ্কুস।